হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দুর্গা পুজোর স্পেশাল সপ্তমী মেকআপ লুক। তাই জন্য ফার্স্টেই আমি ইউজ করে নিচ্ছি হলো ব্লু হ্যাভেনের রোজ টোনার। সেটা ফুল ফেসে আগে আমি অ্যাপ্লাই করে নিয়ে 5 মিনিট ওয়েট করে তারপর ড্যাব ড্যাব করে আমার মুখে কিন্তু আমি অ্যাবজর্ব করে নিলাম। তারপর আমি ব্যবহার করছি 10 রুপিসের আন্ডারে জয়ের ময়েশ্চারাইজার। তোমরা চাইলে এখানে আরও অনেক রকমের ময়েশ্চারাইজার কিন্তু 50 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তারপর আমি আমার আইব্রোটাকে ড্র করে নেওয়ার জন্য ইউজ করছি ADS-এর আইব্রো পেন্সিল, যেটা কিনা দাম মাত্র 20 রুপিস। তোমরা কিন্তু 50 রুপিসের আন্ডারে যে কোনো আইব্রো পেন্সিল অ্যাভেলেবেল পেয়ে যাবে ভালো ভালো। চেষ্টা করবে পেছনে স্কুলি ব্রাশ আছে এই ধরনের আইব্রো পেন্সিলও কিন্তু কেনার। আর আমি যে আইব্রো পেন্সিলটা ব্যবহার করছি এটা 20 রুপিস, ADS-এর একটু এক্সট্রা ড্রাক আছে। তোমরা চাইলে কিন্তু 5 রুপিসের ADS-এর আইব্রো পেন্সিলটা ব্যবহার করে দেখতে পারো। দেখো, আমি সুন্দর করে আইব্রোটা ড্র হয়ে যাওয়ার পর স্কুলি ব্রাশ দিয়ে সুন্দর করে কোম করে নিচ্ছি। এখানে কিন্তু পুরোই বোঝা গেছে আমার আইব্রোটা আমি পুরোটা ড্র করিনি, জাস্ট পেছন দিকটা ড্র করেছি। তারপর আমার আইব্রোটাকে আমি কাট করে নেব। আইব্রোটাকে কাট করে নেওয়ার জন্য আমি ব্যবহার করছি ব্লু হ্যাভেনের কনসিলার, যেটা কিনা 99 রুপিসের আন্ডারে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমার শেড নাম্বার হলো 401। খুব ভালো, একদমই আমার স্কিন টোনের কিন্তু এই শেডটা। যারা আমার স্কিন টোনে আছো তারা কিন্তু 401 ব্লু হ্যাভেনের এই শেডটা কিন্তু কিনতে পারো। সুন্দর করে কাট করে নিলাম যাতে আমাদের আইব্রোটা শার্প লাগে আর এক্সট্রা আইব্রোগুলো যেন হাইট হয়ে যায়। আজকে আমি কোনো রকম প্রাইমার ইউজ করছি না, প্রাইমারের বদলে আমি ইউজ করলাম ভেজলিন। তোমরাও কিন্তু আমার মতন প্রাইমারের বদলে ভেজলিন ইউজ করতে পারো। তোমরা চাইলে 5 রুপিসের ভেজলিনটাও ইউজ করতে পারো। তারপর আমি কিন্তু সেই কনসিলারটাই ব্লু হ্যাভেনের ফুল ফেসে আগে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে যেহেতু কোনো রকম ফাউন্ডেশন দিয়ে আমি মেকআপ লুকটা করব না, শুধু ফেয়ার লাভলি বিবি ক্রিম দিয়ে মেকআপ লুকটা করব, তাই জন্য কিন্তু ফার্স্টে আমি ফুল ফেসে কনসিলার অ্যাপ্লাই করে নিই যাতে আমাদের ব্রাইটনেসটা একটু ভালো আসে। তোমরাও যদি এরকম বিবি ক্রিম ইউজ করে থাকো তাহলে সেই বিবি ক্রিম ইউজ করার আগে ফুল ফেসে 1 কোট কনসিলার অ্যাপ্লাই করে নেবে, কম বা বেশি নিজেদের পরিমাণ মতন। তাহলে কিন্তু আমাদের মেকআপের ব্রাইটনেসটা আরও বেশি হয়ে যাবে। আমি কিন্তু ফুল কনসিলারটাই সুন্দর করে ফুল ফেসে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি অ্যাপ্লাই করবো ফেয়ার লাভলি বিবি ক্রিম, যেটা কিনা তোমাদেরকে দেখালাম। এটার দাম কিন্তু মাত্র 49 রুপিস, মানে 50 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এটার মিনিমাম হয়তো 2টো শেড আছে। আমি একটু হাই শেডটাই নিয়েছি। অনেকে ভাবছো হাই শেডটা কেন নিয়েছি, আমার স্কিন টোনের সাথে কিন্তু যাবে না, কিন্তু একদমই নয়। এই বিবি ক্রিমটা মিক্স করার সঙ্গে সঙ্গে কিন্তু একদম স্কিন টোনেই চলে আসবে। ব্লেন্ড করার সময় কিন্তু এই ধরনের বিবি ক্রিম একটুখানি বেশি কভারেজ দেখায়, তাই তোমরাও চেষ্টা করবে হাইটাই কেনা, তাহলে একটু বেশি কভারেজ পাবে। দেখো, আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরাও কিন্তু আস্তে আস্তে ধরে ধরে ব্লেন্ড করে নেবে। আর এই বিবি ক্রিমটা কিন্তু একটুখানি ড্রাইনেস আছে, তাই জন্য তোমরা চাইলে এর সঙ্গে অ্যালোভেরা জেল একদম অল্প পরিমাণে বা ময়েশ্চারাইজার ইউজ করে অ্যাপ্লাই করতে পারো। কনসিলার হিসেবে কিন্তু আমার সেই শেডেরই 401 ব্লু হ্যাভেনের 99 রুপিসের কনসিলারটাই আমি ইউজ করলাম। তোমাদের কাছে কনসিলার না থাকলে তোমরা কিন্তু এখানে সেই বিবি ক্রিমটাই পরের স্টেপে অ্যাজ আ কনসিলার মতন ইউজ করে নিতে পারো। দেখবে কনসিলারটা, দেখো একদমই পুরো আমার শেডের। তোমরা চাইলে কনসিলারটা একটু 1 শেডের হাইও কিনতে পারো যাতে মেকআপটা আরও বেশি ভালো লাগে, বা তোমাদের যদি আরেকটু বেশি ব্রাইটনেস চাই। আমি কিন্তু সুন্দর করে কনসিলারটাও কিন্তু ব্লেন্ড করে নেব। কনসিলারটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর একটা ব্রাউন শেডের লিপস্টিক দিয়ে আমি কিন্তু কন্ট্রোলটা করে নিচ্ছি। তোমাদেরকে এটাই দেখাচ্ছি, তোমাদের কাছে যদি কোনো ব্রাউন শেডের লিপস্টিক থাকে সেটা দিয়ে কিন্তু ইজিলিভাবে তোমরা কন্ট্রোল করে নিতে পারবে। আর এই ধরনের লিপস্টিকগুলো কিন্তু 100 থেকে 150 টাকার আন্ডারে খুব ভালো ভালো পাওয়া যায়। অ্যাপ্লাই করে তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। এবার আমি ব্যবহার করছি এলিটিনের লিপ অ্যান্ড চিক টিন্ট, যেটার দাম কিনা একদমই 150 টাকা, আর এটা খুব ভালো। আমি বলবো বিউটি ব্লেন্ডার দিয়ে তোমরা ব্লেন্ড করো না, হাত দিয়ে যদি তোমরা ব্লেন্ড করো তাহলে কিন্তু আরও বেশি এর পিগমেন্টেড পাবে। আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি বলে একটু পিগমেন্টেড কিন্তু কম এসেছে, তাই জন্য আমি কিন্তু 2 কোট ইউজ করেছি। তারপর দেখো, এবার মেকআপটাকে আমি সেট করে নিচ্ছি। এটাই হলো টিপস, লিকুইড কিছু বেস করলে, মানে লিকুইড দিয়ে যদি তুমি কন্ট্রোল বা ব্লাশ অ্যাপ্লাই করো তারপরেই কিন্তু আমার মেকআপটাকে সেট করতে হবে। তোমরা
তোমরা পাউডারি করলে আগে সেট করে নেবে। এবার করছি আই মেকআপ। আই মেকআপ করার জন্য আগে লাইট কালার আমি আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি শিমারি একটা পার্পল কালার, ডার্ক পার্পল কালার পেছন দিক দিয়ে ছোট্ট স্মল ব্রাশ দিয়ে কিন্তু ইউজ করে নিয়ে সামনের দিক দিয়ে আবার শিমারি একটা পিঙ্ক কালার ইউজ করেছি। দুটোই শিমারি কালার দিয়ে আই মেকআপটা করেছি। তারপর আমি অ্যাপ্লাই করছি ব্লু হ্যাভেনের কাজল, পুরো চোখে নয় অর্ধেক চোখে আমি ইউজ করেছি। তারপর ওই শিমারি কালার একটুখানি ডার্ক নিয়ে সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি ইউজ করছি ইনসাইটের আইলাইনার। তোমরা চাইলে এখানে নিজেদের পছন্দ মতো আইলাইনার ইউজ করতে পারো ল্যাকমির। আমি ইনসাইটের আইলাইনারটা ইউজ করছি, এটার দাম হলো 80 rupees। তারপর আমি ইউজ করছি মাস্কারা। এই মাস্কারাটা সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই মাস্কারাটা কিন্তু হাই স্কাই মাস্কারা, যেটার দাম কিন্তু 150 টাকা। তোমরা চাইলে আইলাইনার দিয়েও কিন্তু মাস্কার মতন পরে নিতে পারো। তারপর আমি ইউজ করলাম হাইলাইটার, মার্সের একটা হাইলাইটার প্যালেট থেকে হাইলাইটার ইউজ করেছি। এটাই আমার ফাইনাল লুক। বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন।